আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের পুরাতন স্কুল এবং এই ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগা মাঠ। তো এই রাস্তাটি হচ্ছে বারুইপাড়া জালসুকা হয়ে চান্দাবহ রোড। তো এই স্কুলে যখন পড়েছি এই রোড দিয়ে অনেক যাওয়া আসা করেছি, হেঁটে, গাড়িতে, বাইকে। তো সবসময় এই রাস্তাটাকে মিস করি, তাই যখনই সময় পাই ছুটে আসি এই রাস্তায়, এই স্কুলে, ঈদগাহ মাঠে। এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, সকলের সাথে এখন আর আগের মতো দেখা হয় না, কিন্তু সময় পেলেই ছুটে আসি এই এলাকাতে। সামনেই আমাদের স্কুল। এই স্কুলে থাকাকালীন অনেক আনন্দঘন এবং বন্ধুদের সাথে অনেক স্মৃতির মুহূর্ত রয়েছে যা কখনো ভোলার নয়। এটা হচ্ছে আমাদের স্কুলের সেই ত্রিমোর। সামনে আমাদের স্কুলের রাস্তা, যে এটা হচ্ছে আমাদের স্কুলের গেট, কোষাত্রার একটা জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়। এই স্কুলেই কাটিয়েছি দীর্ঘ 5টি বছর। তো অনেক স্মৃতির মুহূর্ত, অনেক আনন্দের মুহূর্ত রয়েছে আমাদের এই স্কুলকে ঘিরে। এই জায়গাটার নাম হচ্ছে গোসাত্রা। এখানে একসাথেই প্রাইমারি স্কুল, মসজিদ, হাই স্কুল সবগুলো একসাথেই। যখন হাই স্কুলে পড়েছি, হাই স্কুল পড়াকালীন এই বাজার, এই গোসাত্রা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাকে মাঝিবাড়ি স্ট্যান্ড বলা হয়, এখানে অনেক আড্ডা দিয়েছি সবাই মিলে, সব বন্ধুরা মিলে। এখন আর তেমন সবাইকে পাওয়া যায় না, কিন্তু তারপরেও যখন আসি তখন স্মৃতিগুলো চোখের সামনে উজ্জ্বল হয়ে ভেসে থাকে। সামনের এই বাজারটার নাম হচ্ছে চান্দাবহ বাজার, আর এই ব্রিজটা চান্দাবহ ব্রিজ। এখানে আমার অনেক বন্ধু আছে, ইমরান, ইমরান এখন দেশের বাইরে আছে, ফয়সাল, রবিউল, সুশান্ত, তাছাড়া আরও অনেকেই, নাম বলে শেষ করা যাবে না। সামনের এইটা হচ্ছে চান্দাবহ কবরস্থান। কবরস্থানটা দেখতে অনেক সুন্দর চারপাশে, এবং রাস্তার ভিতরে যে রাস্তা, সুপারি গাছ লাগানো হয়েছে। আর আপনারা আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ এভাবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।